ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেবোজেল সম্বন্ধে বলবো। সেবোজেল কি, সেবোজেল তোমরা কেন ইউজ করবে, আর সেবোজেল লাগানোর কী কী উপকারিতা, আমি তোমাদেরকে সব কিছু ডিটেলসে বলবো। তো সবার আগে আমি তোমাদেরকে সেবোজেলটা দেখাই। তো দেখো, এই হলো সেবোজেল, এটা 30 গ্রামের একটা টিউব, আর এটার প্রাইস হলো 220। আমি অ্যামাজন থেকে নিয়েছি এটা, অ্যামাজনে তোমরা আরও একটু ডিসকাউন্টে পেয়ে যাবে, তো বুঝতেই পারছো এটা ভীষণ। যাদের স্কিনে ভীষণভাবে অ্যাকনে পিম্পলসের সমস্যা হয়েছে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, ওপেন পোর্সের সমস্যা, আমার যেমন প্রচুর পরিমাণে হোয়াইট হেডসের সমস্যা হয়েছিল, আর হোয়াইট হেডস মানেই তো বুঝতে পারছো একটু খোটার টেন্ডেন্সি থাকে, তো যথারীতি আমিও সেটাই করতাম। স্কিনটাকে ভীষণভাবে মানে যখনই সময় পেতাম স্কিনটাকে খোটাখুটি করতাম, আর তারপরে দেখতাম কিছুক্ষণ বাদে আমার এত ঠিক বড় বড় সাইজের আমার অ্যাকনে হয়ে মানে ডাম্বেল সাইজের আমার অ্যাকনে বেরিয়ে যেত। তো আগে তো এখন আমার সেটা নেই, তোমাদেরকে দেখাই আমার স্কিন। দেখো আমার স্কিন কতটা ক্লিয়ার হয়ে গেছে, আমি স্কিনে কিছু অ্যাপ্লাই করিনি, জাস্ট আমি লিপস্টিক লাগিয়েছি, তো আমার স্কিন পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তো তোমরা বুঝতে পারছো এটা ভীষণভাবে আমাকে হেল্প করেছে আমার স্কিন ক্লিয়ার করতে। তো এবার আসি সেবোজেলে। সেবোজেলের যে মেইন অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস হলো সেটা হলো 2% স্যালিসিলিক অ্যাসিড এবং 6% নিকোটিনামাইড। তো স্যালিসিলিক অ্যাসিড হলো বিএইচএ, অর্থাৎ বিটা হাইড্রোক্সি অ্যাসিড, যেটা তোমাদের স্কিনকে ভীষণ মাইল্ডলি তোমাদের এক্সফোলিয়েট করবে, বলতে পারো এক প্রকার স্কিনকে তোমাদের পিলিং করবে। তো যারা ভাবছো যে স্যালিসিলিক অ্যাসিড ইউজ করবে, অর্থাৎ যারা বিগিনার্স, তো তাদের জন্য আমি বলবো এটা ভীষণ ভালো, তারা অবশ্যই সেবোজেলটা একবার ট্রাই করো। এবার আসি তোমরা সেবোজেল কীভাবে ইউজ করবে এবং কখন ইউজ করবে। তো যাদের অয়েলি স্কিন তাদের জন্য তো এটা ভালোই, আর যাদের ড্রাই স্কিন তারাও এটা ইউজ করতে পারবে। তো ইউজ করার আগে আর একটা কথা বলে রাখি, তোমরা অবশ্যই প্যাচ টেস্ট করবে, প্যাচ টেস্ট ইজ মাস্ট, প্যাচ টেস্ট করতে কিন্তু ভুলো না, কারণ সবার স্কিন তো সমান না, তাই প্যাচ টেস্টটা অবশ্যই তোমরা করবে। তো প্যাচ টেস্ট তোমরা কীভাবে করবে, তোমাদের যেখানে এফেক্টেড এরিয়া, ধরো তোমাদের দুই চিকসে বা তোমাদের ফোরহেডে বা চিনে, যেখানে যেখানে তোমাদের অ্যাকনে বা ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস যাই হোক না কেন, তোমরা সেখানে 2 থেকে 3 দিন জাস্ট একটা সাইডে তোমরা যে কোনো একটা জায়গায় তোমরা লাগাও, লাগিয়ে 2 থেকে 3 দিন তোমরা রেখে দাও, দেখো তোমাদের স্কিনে কী এফেক্ট আসে। যদি দেখো স্কিন তোমাদের কোনোভাবে কোনো রিয়াক্ট করেনি, দ্যাট মিন্স তোমাদের স্কিন এটা শ্যুট করেছে, আর যদি তোমাদের স্কিন রিয়াক্ট করে তো তার মানে তোমাদের শ্যুট করেনি, তো তখনই তোমরা এটা স্টপ করে দেবে। আর যাদের শ্যুট করে গেছে বা যাদের শ্যুট করে যাবে, তো তারা কী করবে, তারা জাস্ট প্লেন মানে নর্মালি তোমরা যেমন ফেস ওয়াশ দিয়ে মুখ ধোও, অমনি করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আসবে, আসার পরে তোমরা এফেক্টেড এরিয়াতে তোমরা মানে ডট ডট করে এমনি করে লাগাতে পারো, অথবা পুরো ফেসে তোমরা অ্যাপ্লাই করতে পারো, সেটা তোমাদের চয়েস। এবার তোমরা লাগালে, লাগিয়ে 5 থেকে 10 মিনিট তোমরা ছেড়ে দাও, কিছু আর লাগিও না, 5 থেকে 10 মিনিট ওয়েট করার পরে তোমরা নর্মালি ময়েশ্চারাইজার লাগাও। তোমরা যেমন নাইটে নাইট ক্রিম লাগাও, ওইভাবেই নাইট ক্রিম লাগাও। নাইট ক্রিম লাগানোটা এই কারণে জরুরি, কারণ এটা লাগানোর পরে স্কিনটা তোমাদের একটু ড্রাই করবে। তো আমি সেই জন্য বলবো যে নাইট ক্রিম লাগাতে কিন্তু কেউ ভুলো না, নাইট ক্রিম অবশ্যই লাগাবে। কেউ যদি শুধু সেবোজেল লাগিয়ে তোমরা শুয়ে পড়ো রাত্রে, তাহলে কিন্তু তোমাদের স্কিন ভীষণভাবে ড্রাই করে দেবে। তো অবশ্যই তোমরা মানে এটা লাগানোর পরে তোমরা ময়েশ্চারাইজার লাগাবে, এটা গেল রাত্রে। আর যদি কেউ দিনে ইউজ করতে যাও সেবোজেল, তো অবশ্যই তোমরা সেবোজেল লাগানোর পরে সানস্ক্রিন লাগাবে। সানস্ক্রিন লাগাতে কিন্তু তোমরা একদম ভুলবে না, এটা লাগিয়ে তোমরা শুধুমাত্র এটা লাগিয়ে কিন্তু তোমরা সরাসরি কোনো হিট বা রোদের সামনে তোমরা যাবে না, এটা লাগানোর পরে কিন্তু সানস্ক্রিন অবশ্যই তোমাদের লাগাতে হবে। তো এভাবে তোমরা লাগাও, তোমরা ইউজ করো, ইউজ করে দেখো, তোমাদের কিছু দিনের মধ্যে 7 থেকে 8 দিনের মধ্যেই তোমরা দেখতে পাবে যে তোমাদের স্কিনে যে অ্যাকনে বা পিম্পলস বা তোমাদের ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের তোমাদের যে সমস্যাগুলো হয়েছিল সেগুলো অনেকটাই তোমাদের রিডিউস হয়ে যাবে। আর একটা কথা তোমাদেরকে বলি, সেবোজেল যারা ইউজ করছো বা স্যালিসিলিক অ্যাসিড যারা ইউজ করবে, তারা কিন্তু স্যালিসিলিক অ্যাসিডের সাথে কিন্তু কখনোই তোমরা রেটিনল ইউজ করবে না। আর এই সেবোজেল কিন্তু তোমরা চোখের নিচে মানে চোখের নিচের এরিয়াতে কিন্তু তোমরা লাগাবে না, কারণ তোমরা জানো যে চোখের এরিয়া এই জায়গাগুলো খুব সেন্সিটিভ হয়ে থাকে, তো এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে না। তো এই ছিল আজকের আমার ভিডিও সেবোজেল সম্বন্ধে, তোমাদেরকে সব কিছুই বললাম, আশা করি তোমাদের আর বুঝতে কোনো ভুল হবে না। তো আমি ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি।
তো তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা আমার ভিডিওটাকে লাইক করে দিও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বাই, সবাই ভালো থেকো, বাই।